সো গাইজ হোয়াট ওয়্যার আর ইউ ওয়েটিং ফর এফএফ সিএস ক্লাস মানে ক্লাসিক টুর্নামেন্টের জন্য আমরা ওয়েট করছিলাম সবাই সো এখানে আমরা চলে এসেছি আমার কালো কেন দেখাচ্ছে বুঝতে পারছি না হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হয়ে গেছে মনে হয় আমার সঙ্গে এবার ঠিক আছে তো এখানে রিশন, টিম রিশন এখানে অর্গোবেভস এখানে রীশন এখানে তমাকনো টিম বড় এটা এখানে ডিএম জাস্টিস এফ এফ এখানে কিলার হ্যাঁটা গুপি আর এখানে নিনজা মারা করছে এখানে আয়ুষ বেবস ডুগুলি স্কিন আর এখানে কিন্তু একটা অপপি টুর্নামেন্টে চলেছে ক্লাসিক ম্যাচে ভাই আমি খুব এক্সাইটেড এবং বলতে গেলে আমাদের বলতে গেলে তিরিশ জন প্লেয়ার্স এসেছে অবভিয়াসলি তিরিশ জন প্লেয়ার্স থার্টি টু প্লেয়ার্স কমপ্লিট করছিলো দুটো স্লট উত্তরপাড়া একজন আসিনি রিশার একজন আসিনি আর বাকি ফুল স্লটে সবাই খেলছে এবং আমি আশা করি আর ডান মনে একজন আসিনি যাই হোক বাকি ফুল স্লটে সবাই খেলছে এবং আমি আশা করি এবার একটা ভালো বড়ো ড্যাশিং টুর্নামেন্ট হবে এখানে চলে এসছে এখানে আমি দেখবো কে কে নামছে যে ডিজি নামছে নাম শ্রীরামপুর নামছে কেপ গোকু গোকু নাম যে হচ্ছে বলতে গেলে গোকু মানে হচ্ছে কে মিলে নাম যে মানে কনগর আরে কোনগর না বলতে গেলে ডায়নামো টিম মানে গোকু যেখানে কোন এখানে বড়নগর নাম যে হচ্ছে কোথায় বড়নগর কোথায় নাম যে আর আমি দেখতে পাচ্ছি না বড়নগর কোথায় নাম যে আর কিভাবে নামছে এরা আর পার্সপেকটিভ দেখতে পাচ্ছি না এখানে তোমাকে এখানে নামছে এরা কোথায় সিপ ইয়ারে নামছে বড় এখানে কী রিশরা রিসা নেবেছে হচ্ছে কোটা এখানে নেবে হাওড়া নেমেছে হচ্ছে গ্রেভিয়ার্ড হল সবাই একটা আলাদা আলাদা ডেস্টিনেশনে নেমেছে আর এটা হচ্ছে গোকু টিম মনে হয় আমার যতদূর মনে হচ্ছে যা আমি ভুল যদি না করি তাহলে কনগরের টিম হ্যাঁ নগরের টিম সত্যেম আছে তো এটা নগরের টিম সো কোন নগরের টিমে রকার্স আর গোকু এখানে ডিবি হান্টার খেলছে না মনে হয় ডিবি হান্টারই মনে হয় রকার্স হ্যাঁ এইট এস রকারস ডিবি হান্টার এইট এস ইজ ডিবি হান্টার সো ঠিক আছে এখানে আরিয়ান এফ এফ এখানে আরিয়ান এখানে ডবল ভেক্টর নিয়ে নিয়েছো হ্যাস্টেগোপি এখানে আমি ফার্স্ট টিম থেকে দেখি আমি কেন লাস্ট টিম থেকে দেখছি এখানে টিম ওয়ান এইচ বি ডিস্ট্রয়ার কিছু এখনও গান পায়নি এই পেলো বলতে গেলে একটা হ্যাঁ কিন্তু এটা স্মোকার অবভিয়াসলি এখানে মানিস মানিস বো কান নাইনটি এইট কে পেয়ে গেছে এবং দুগুলি পেয়ে গেছে তার সাথে ও হ্যাশটা এখানে ক্লাউন পেয়ে গেছে এ কে এবং এম টেন হ্যাশটা গুপি কম্বিনেশন এখানে স্মোকার যেটা আদি খেলছে আদির কাছে কিন্তু হ্যাশটা গোপি স্কিনস আছে এবং ও পেয়ে গেছে এমএই টু বি প্লাস থমসানের স্কিন আর আদ স্মোকার অ্যাকাউন্ট একটা আছে যেটা আমাদের পার্টিসিপেট করেছে সেই অ্যাকাউন্টে কোনো গানস কিংবা আসলে স্মোকার হচ্ছে দেবাঞ্জন দেবাঞ্জনের অ্যাকাউন্ট নিয়ে আদি খেলছে দেবাঞ্জন খেলছে হচ্ছে রেস্টোর অ্যাকাউন্টে তো এখানে দেখছি পোকার এমপি ফোরটি পেয়ে গেছে স্মোকার এবার কিন্তু জ্বলবে এই ধামাসাল ইয়ুঁধ মানে সত্যিকারে ধামাসাল ইউথ হবে এখানে বলতে গেলে বি আর পোকার এমপি ফোরটি নিয়ে খেলছে স্মোকার এখানে আমি দেখি রিসড়ার টিম এখানে দুগুলি পেয়ে গেছে আর ফামাস পেয়ে গেছে হ্যাশে গোপি কম্বিনেশন এখানে নিনজা নিনজা ব্রেবি এখানে ও পি নাইনটি চেঞ্জ করে কি ফেললো থমসার নিল আর পেছনে আছে হচ্ছে আরে আর আমি দেখতে বুঝতে পারছি না পেছনে প্যারাফেল আছে হ্যাঁচা আর এখানে কিলার কিলার বেবি কী পেয়েছে কিলার বেবি পেয়েছে হচ্ছে এসকেস অ্যান্ড ইউএমপি হ্যাঁটা গোপি এখানে ডিএমআরশা দেফএ ডিএমআর্শা দেফএ এখানে পেয়েছে হচ্ছে প্লাজমা প্লাজমা স্কিন আছে হ্যাশটাকপি অ্যান্ড তার সঙ্গে এমপি ফাইভ হ্যাশটাকপি এখানে কিউপিডস কার্ড ভ্যালেন্টাইন্স ডে কার্ড আমার মনে পড়লেই মানে সত্যি কাজ কিউপিডস কার্ড দেখলেই আমার ওইটাই মনে পড়ে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমার জীবনে ভ্যালেন্টাইন্স ডে হবে না হ্যাঁ হ্যাঁ ভাই ট্যাগ কর কাজে কাজে ভ্যালেন্টাইন্স ডে হবে না এবং চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসছে অবভিয়াসলি আসছে কারণ একটা নেট পেয়ে গেছে তমাগ্ন তো যাই হোক ভ্যালেন্টাইন্স ডে আসছে আমাদের জন্য তো টাটটি মুড়ি ভাজবো আর কিছু না যাই হোক বেশি বললাম না আর কালগাল দিতে ইচ্ছা করছিল আর এখানে রিসন বেবস একে স্কিন নিয়ে আসিনি হ্যাঁশটা গোপি আর এই কিসের জন্য পেয়েছিলিস আমি বুঝতে পারছি ম্যান আসলে তো তোর কিছুই মারতে পারবি না এমনি হাওয়ায় মারতেই ম্যান আসলে তো মারতেই পার মানে কি মারতে পারবি না এখানে রীশন বেবি বুঝতে পেরেছি যে আমি করছি আমি চাই শুধু এরকম ইমোর দেখাতে একটি হেডশট খাক ভাই রিসন যাই হোক সেইখানে ঠিক আছে আমি বুঝতে পেরেছি অনেক হয়েছে এখানে অর্ঘর খেলা দেখবো এখানে অর্ঘ কি করছে অর্ঘ উপরে চলে গেছে একদম উপরে আর এখানে অর্ঘ একটা ক্যাম্পিং স্কিল দেখতে পারবি তোরা শিপিয়ারের একদম টাওয়ারের উপরে চলে যাবে মানে এরও এরও উপরে একদম টপে একদম টপ বলতে গেলে সে এর ওপর চলে যায় এটা হচ্ছে আমাকে শিখিয়েছিল বেচারা কিন্তু এখানে করতে পারলেও পারতে পারে কারণ কি জোন আছে এখানে আর এখানে অর্ঘ বুঝে গেছে যে আমি ওকে স্পেক্ট করছি ও একটু মুভমেন্ট দেখাবো ইমোর দেখাবে না হ্যাঁ আমি জানতাম ও মুভমেন্ট দেখাবে হ্যাস্টেগুপি মুভমেন্ট ভাই সাহ হ্যাস্টেগি মুভমেন্ট চলো সেন এখানে ডায়নামো ডায়নামো দেখবো দুটো দুটো কী নিয়েছো ও কান নাইনটি এইট কেন এম টেন আমি দুটো এম টেন ভাবছিলাম একই তো স্কিন বলতে গেলে যাই হোক ডিবি হান্টার মানে এস রকার খেলছে এখানে তো এখানে ট্রিটমেন্ট গান নিয়ে আছে এখানে ওর কাছে ভালো স্কিন আছে বলতে গেলে স্কার এক্স এম এইটে ভালো স্কিন এবং দুগুলি স্কিন নেই যাই হোক সো এটাও কিন্তু একটা ওপি আর এখানে আরিয়ান এফএফ ডাবল ফেক্টার নিয়ে হ্যাঁটা গোপিভাবে খেলবে আর এখানে দু দু লেভেলে ব্যাক পেয়ে গেছে আর এফএফ সো এটা ওপি আর এখানে গোকু গোকু পেয়ে গেছে এ কে অ্যান্ড এমপি ফরটি কিন্তু আসলে তো এমপি ফরটি হচ্ছে ভাই কে কে স্মুকার স্মুকার দেখে এমপি ফরটি এখনো আছে কিনা হ্যাঁ ওরাতে এখনও এমপি ফরটি আছে এবং ওই একদম ঘামাসাল করতে পারে ইউ এখানে আমার টিমটা কী করছে আমি তো স্পেক করতে ভুলেই গেছিলাম আমার টিমটাকে আর এটা আমার টিম শ্রীরামপুর টিম শ্রীরামপুর কী করছে ইয়ার ঘুরে গেল মনে হয় হ্যাঁ হ্যাঁ ঘুরে গেছে আবার ঠিক হয়ে যাবে যাই হোক শ্রীরামপুরের টিম কী করছে শ্রীরামপুরের টিম এখানে কী পেয়েছে দুলি অ্যান্ড এক্সেমেড হ্যাশট্যাগ ওপি স্কিন পেয়েছে আসলে এই রিপাবলিক ডেতে একটা লাভ হয়েছে অনেকগুলো স্কিনস দিচ্ছে যেরকম টেনের স্কিন আজকে দিল এক্সেমেডের স্কিন অবভিয়াসলি এর কাছে পারমানেন্ট থাকতেও পারে যাই হোক সো এখানে এডিকে স্পেক্ট করেছিলাম এখানে সপ্তর্ষি বেপিকে স্পিক করবো আমি এখানে ব্যাটের স্ক্রিন নিয়ে আছে এখানে ফায়ারি এম টেন নিয়ে আছে ধুমধাম আর এখানে সপ্তর্ষি নিজের ফেভারিট গান স্নাইপার এমএি ওর জলওয়া আমি দেখতে চাই কিন্তু আমি একটা কথা সত্যিকারের বলছি আমি এই ম্যাচে ফাইটের সময় যদি কাউকে স্পেক না করে থাকি আমাকে কিছু করবি না মানে অবভিয়াসলি কিছু বলার নেই কারণ কি তুই বুঝতেই পারছিস আমি কাকে স্পেক করবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ কি এখানে বলতে গেলে সবই বার্কে বড়কে প্লেয়ার্স এখানে বস আপান হ্যাশট্যাগ ওপি ব্যাক লেভেল থ্রি পেয়ে গেছে বেচারাটা ভাই ভাই নিয়ে গেলছে দাঁড়া দাঁড়া তারা আমি দেখতে পাচ্ছি না একে একের এ স্কিন জানতাম এই স্ক্রিন আমি দেখিনি কখনও যাই হোক দুগুলি ঢেকেছে এখানে আমাদের আপান বেবি স্ক্রিনের জন্য ও এলো পুকুর এমপি পটে ভাই সাপ ভাই সাপ একে স্কিনের এমপি পটেস্টে গোপি রণজয় এবার কিন্তু ঘাপা ঘাপ করবে বসে বসে এয়ার টাপ মারবে আর রনও কিন্তু স্পেক নিচ্ছে এবং রনো মিলের দিকে মিলে এখনও পর মিলে কারা ছিল যেন জানি না আর এখানে ভাই তোরা জলে কি খেলছিস আর ভাই হাধে সচ মুচমে হাঁধ হে ক্যাম্পিং লেভেল ওপি সত্যিকারের আরিন কী গান নিয়েছো তুমি একে আর এমপি অনেকজন এঁকে নিয়েছে সো ক্যাম্পিং লেভেল ওপি জলে খেলা ক্যাম্পিং লেভেল ওপি এখানে আরিন দেখছিল হ্যাঁ আরিন দেখা 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 তুই দেখা আরে দেখা ইমোর দেখানোর জন্য উঠলিত হ্যাঁ দেখা ইমোর দেখানো যাবে না ঠিক আছে কাজে যাও তুমি ইমোর দেখাবে ছেলে যাই হোক সায়ন সায়ন এখানে আসছে সায়ন এখানে সায়ন এখনো বুঝতে পারিনি চোখে স্পেক্ট করছি ইমোর দেখাতে না যাই হোক সো এখানে সায়ন কী করছে স্কাইট নিয়ে আছে এখানে উড পেকার চালাচ্ছে টং 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 টপা মারবে আর এখানে বস ব্রেকার বেবি এখনও জলে সাঁতার কাটছে আরিন হয় পৌঁছে গেছে বস ব্রেকার এখনও পৌঁছতে পারেনি কেটে যাচ্ছে আর এখানে কিন্তু অবজারভেটরিতে আছে হচ্ছে কে উত্তর পাড়ার টিম সো এখানে উত্তর পাড়ার টিম অবজারভেটরিতে আছে সো এখানে অনিশকে নিয়েছে অনিশ হচ্ছে এমপি ফাইভ হ্যাঁ এমপি ফাইভ অ্যান্ড উড পেকার অনিশ নিয়েছে এখানে অ্যাক্টিভ বেবি ও ভাই এই স্কিন নিয়ে বেসে আছে ভাবু শোন না এক্স রেমেটের স্ক্রিন পেয়েছ দুগুলি নিয়ে আছে অনেকজন দুগুলি নিয়েছে শর্ট রেঞ্জে ম্যাক্সিমাম দেখলাম এমপি ফাইভ দুগুলি অ্যান্ড কী বলে পোকা এমপি ফোরটি এই তিনজন পোকার এমপি ফোরটি যাদের কাছে আছে তাদের কাছে আর একজন এমপি ফাইভ উইন্টারল্যান্ডস দিয়েছে অ্যাজ ফর ডাবল ডেট অফ ফায়ার আরও প্রচুর বেশি রেট অফ ফায়ার হয়ে যাবে এখানে ভাইপার সিডিএফএফ কী দেখাচ্ছে ভাই তুমি তুমি এম টেনের স্ক্রিন নিয়েছো আর এক্সএমের স্ক্রিন নিয়েছো হ্যাঁ ব্রেভস লাইক লাইক ও ও অ্যামো ফেলেছে অ্যামোর জন্য ডাকছে এখানে অ্যামো নিতে আসবে দেখা যাক একই এমন কেমন এমন নেবে এমনিস পালিয়ে গেছে অ্যাক্টিভ মনে এমন নিচ্ছে হ্যাঁ অ্যাক্টিভ এয়ার অ্যামো নিল এক প্যাকেট সো এখানে আমি দেখবো টিম এই টিম এইটে কিন্তু একজন ঢোকেনি বালির কিন্তু একজন ঢোকেনি বালির বলতে গেলে ডেভিল হচ্ছে সার্থক ওয়ান্টেড ভাই নুব ভাই নুব ভাই বুঝে গেছে আর নুব ভাই এখানে চলে এসেছে এখানে কিন্তু সেই ছিল কে বড়নগরের টিম ফাইট কিন্তু মনে হয়নি এখনো না কিন্তু এখনও কিন্তু বড় নগরের টিম ছিল সেই কিন্তু ঘুরে ফিরিয়ে চলে এসছে এখন কিন্তু আর এখানে নিয়েছে ও হচ্ছে এমপি ফাইভ অ্যান্ড এম টেন উইন্টারল্যান্ডস এখানে বলতে গেলে ডেভিল ডেভিলের সঙ্গে ডেভিলের কাছে পোকা হ্যাম্পি বটে ও হ্যাপসরে গুপি সব ছুপার ইস্তামগুলো বেরোচ্ছে আর তার সঙ্গে অগের সিয়ার সেভেনের স্ক্রিনটা সার্থকের কাছে অগের সিয়ার সেভেনের আছে আমি সত্যিকার অনেক কষ্ট করে বের করানোর চেষ্টা করেছিলাম কিন্তু বের হয়নি ফ্রি ফায়ার নুব তো মানে চব্বিশ ঘন্টার জন্য দিচ্ছে এখানে সব উড়ে যাচ্ছে আর এখানে আর এখানে আর ও ভাই ভাইভে কোথায় যাচ্ছে দেখি আর ওয়ান্টেড ভাই ল্যান্ড করে গেছে ও ওরা প্ল্যান্টেশনে চলে গেছে জোনে ঢোকার জন্য আর এখানে আমি দেখি হচ্ছে এ কি নিয়েছে কে অ্যান্ড দুগুলি দুগুলির একটা স্কিন মনে হচ্ছে যে দেখে হ্যাঁ ট্রপ প্যারাট প্যারাট দুগুলি প্যারাটের স্ক্রিনটা আর এখানে দেখি কেউ ফাইট করলো কি না আপাতত না আপাতত তো ফাইট হয়নি আর আমার যদি মনে হয় কেউ তো কিলো পায়নি মনে হয় বাড়ির একজন ঢোকি নিয়ে সেটাকে আমি বুঝতে পারছি সেখানে আমি দেখি আছে হচ্ছে বুলজাইতে আছে টিম হাওড়া টিম রিশরা হচ্ছে আর এখানে ফাইট হবে ঘামাসাল কিলার কিলার দেখেছে কিলার কিলার দেখেছে কিলার দেখেছে আয়ুধ দেখেছে কাদেরকে দেখেছে কাদেরকে দেখেছে বরানগর ভার্সেস আমার খুব ভালো হয়েছে আমার দুটো একসাথে সুইচ করতে খুব তাড়াতাড়ি হবে সো এখানে বুঝে গেছে রিস্টার সঙ্গে বড়ানগর কিন্তু এনকাউন্টার হয়ে গেছে আর কিন্তু দুজনকেই জনে যেতে হবে রিস্টাকে তো অভিয়াসলি জোনে যেতে হবে আর কিলার কিন্তু মানে চুপি চুপি যাওয়ার চেষ্টা আর কিলার আবার ব্যাক করছে কেন বুঝতে পারলাম না এখানে কি দেখতে পেয়েছে বড়নগরের টিম না বড়নগরের টিম কিন্তু কোনো কোনো মানে রেসপন্সই নেই দেখতে পাইনি অবভিয়াসলি সো দেখা যাক এখানে কি হবে আর এখানে কিন্তু জুনে মরছে কেন এরা আরে 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 একগিরি ভাই হয়তো মানে জোনে মরছিস কেন এরকমভাবে বাঁচার চেষ্টা এত ক্যাম্পিং ভালো গোপি ক্যাম্প মানে ছুপা ক্যাম্পিং করছে বসে বসে যে তার জন্য লাস্ট জনে যা ফাইট হবে না আমি মরে যাবো তো যাই হোক এখানে রিসটা দেখে নিয়েছি এখানে কেরা কেতা আছে এখানে ক্লকে আছে বলতে গেলে আমার টিম ক্লকে গিয়েছি না আমার টিম না এখানে না 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 এটা হচ্ছে রিচ কোন নম্বর টিম তো কোন নগরের টিম ক্লকে চলে গেছে আর এখানে দেখব কিন্তু জোনের ফাইটিং সিং সিস্টেম চলে এসছে এখানে বলতে গেলে হ্যাঙ্গারে আছে এখানে আমার টিম কোথায় আছে আমার টিমও আমার টিমও এখানে ও ভাই একটাও কিন্তু ফাইট হয়নি না সত্যিকারের তমাগ্ন এখানে আমার টিম তার পিছনে মানে এখানে আমার টিম ঠিক তার পিছনে আরে না আমার টিমও ওই সাইড দিয়ে ঘুরছে প্রচুর মেটকির খাচ্ছে ক্যাম্পিং স্পট হচ্ছে সবাই ওইখানে আছে ডানকুনি ঢুকে গেছে আর বীমাশক্তির দিয়ে ডানকুনির দিকে কিন্তু যাচ্ছে শ্রীরামপুর আর এখানে দেখি আমি অনিশরা কোথায় আছে ল্যান্ড ব্যান লাগিয়ে টাওয়ারে উঠে বসে আছে আর বন্ধুদের কাছেই জোন পড়েছে ওদের কাছেই জোন পড়েছে আর এখানে দেখি টিম আর এখানে কিন্তু কাটলি স্টিভাতেই আছে আর এখানে আমি যতদূর মনে হয় ডানকুনের টিমও ছিল ডানকুনের টিম কিন্তু বিমা শক্তিতে ছিল আর এর টিম হচ্ছে কার্টুলিস স্টিভাই আছে আর এখানে কিন্তু ফাইট চলছে এখানে কিন্তু ফাইট চলছে আর এখানে কিন্তু নু ফাইট নিচ্ছিল আর নুব একটা কিল ছুরি করেছে আর কাদেরকে মারছে নু কাদেরকে মারছে আর এখানে নু ফাইট নিচ্ছে নু ফাইট নিচ্ছে নু ফাইট নিচ্ছে এখানে ডেভিলকে দেখবো ডেভিলকে দেখবো ডেভিলকে দেখবো আর এখানে ওয়ান্টেড ভাইকে দেখবো ওয়ান্টেড ভাই একে দিয়ে মারছে আর এখানে কিন্তু আর এখানে কিন্তু কাদের সঙ্গে ফাইট হচ্ছে ডিএম জাস্টিনস এফ এফ ডিএম জাস্টিনস এফ এফ আর এখানে তমাগ্নো ডাউন হয়ে গেছে এখানে কিন্তু করুণ অবস্থা করুণ অবস্থা হচ্ছে কি বলতে গেলে বড়নগরের বড়নগরের করুণ অবস্থা চলছে এখন বলতে গেলে আর এখানে কিন্তু প্রচুর ফাইট খেয়ে প্রচুর মার খেয়ে গেছে এখানে রিশন রিশন বসে আছে আর রীষনকে এঁকে দিয়ে কিন্তু প্রচুর পিটিয়ে দিয়েছে এখানে অর্ঘ অর্ঘ পালিয়ে বেঁচেছে অর্ঘ পালিয়ে বেঁচেছে অর্ঘ সামনে ম্যান সায়ন ভার্সেস অর্গ সায়ন ভার্সেস অর্গ হচ্ছে এখানে সায়নটকে দেখবো আর এখানে সায়ন ভার্সেস আর এখানে অর্ঘকে মেরে দিয়েছে অর্ঘ আরিনকে মেরে দিয়েছে অর্ঘ বসে বসে আরিন লল হয়ে গেছে ভাই এবার ফাইটিং কিন্তু শুরু হয়েছে ভাই সত্যিকারে এখন কিন্তু ফাটাফাট ফাইটিং শুরু হয়ে গেছে আমি বলেছিলাম তিনটে ম্যাচ হয়ে যেতে পারে আর এখানে আরিন বে করে নিজের প্রাণটা দিল আর এখানে বস ব্রেকারকেও আর অর্ঘ মেরে দিল অর্ঘ কিন্তু ক্লাসিক ম্যাচে প্রচুর ভালো খেলছে আর এখানে কিন্তু বেঁচে আছে বলতে গেলে ডানকুনির ডানকুনির সায়ন বেঁচে আছে সায়ন কী করছে স্যান্ড ওয়েটিং ওয়েটিং খেলেনছে আর এখানে শ্রীরামপুরের কী অবস্থা শ্রীরামপুরও কিন্তু মার খেয়ে গেছে বস এটি প্রচুর মার খেয়ে গেছে এবং জোনে ঢোকার চেষ্টায় আছে এখানে রিজু জুনিয়র কি করছে রিজুয়ুনিয়র ফাইটের জায়গা আছে আর একটা গুলি লাগাতে পারিনি আর এখানে লাগিয়েছে আর এখানে প্রচুর মার্ক খেয়ে গেছে রিজু জুনিয়র আর রিজু জুনিয়র কিন্তু আর এখানে রিজু জুনিয়র মার্কছে সপ্তরশিয়ায়ও কিন্তু মার্ক খেয়ে গেছে বস এডি পালিয়ে বেঁচেছে আর বস আপান কি করছে বস সাইন এলিমিনেট হয়ে গেছে আর এখানে বস আপান বসে আছে সো এখানে আর এখানে আমি এখানে তো এরা ক্যাম্পিং ক্যাম্পিং খেলান খেলান খেলছে চারিদিদ পুরো লাখ ওপি আছে ভাই সত্যিকারের লাখোপি উত্তর পাড়ার ভাই ক্যাম্প করে আছে আমি বলেছিলাম পুরো ক্যাম্প করে বসে আছে এখনো জোন পেয়ে গেছে আর এখানে দেখবে বালির টিমকে বালির টিম ভালো পজিশনে চলে গেছে প্রচুর প্রচুর থার্ড পার্টি করেছে এবং প্রচুর কিল হয়েছে এবং আপ্পান আর এডি বেঁচে আছে শ্রীরামপুরের মাত্র ওরাই হোপ ওরাই একদম লাস্ট হোপ বলতে গেলে এখানে আপ্পান এখনও লুটে যাচ্ছে মরার জন্যই সো যাই হোক এখানে পুরো টিম বেঁচে আছে কন্নগড়ের কনগরের পুরো টিম ঘরে ঢুকে বসে আছে আপান কিন্তু পুরো পুরো এখানেই যাওয়ার চেষ্টায় আছে আর এখানে এডিকে ডাউন করে দিয়েছে আর এখানে আপান আপান সাপোর্ট দেওয়ার চেষ্টায় আর এখানে কিন্তু আর এখানে কিন্তু আরেকটা ফাইট হচ্ছে ডেভিল ডেভিল কোথায় আর এখানে বড়নগরে পুরো টিম শেষ এখানে ক্লাউন একা বেঁচে আছে হাওড়ার আর এখানে একা ক্লাউন বেঁচে আছে হাওড়ার সো ক্লাউনকে কিন্তু দেখে শুনে খেলতে হবে আর এখানে বলতে গেলে সিস্টার পুরো টিম শেষ কনগরে ফুল টিম বেঁচে আপান এখানে শুধু শ্রীরামপুরের হয়ে বেঁচে আছে এখানে উত্তর পাড়ারও ফুল টিম বেঁচে আছে টাওয়ার ধরে আর এখানে কিন্তু রকার্স রকার্সের সঙ্গে ফাইট হচ্ছে আর এখানে শ্রীরামপুরকে ডে বালিও কিন্তু প্রচুর মুশকিল আছে আর বালি প্রচুর কিল তুলে নিয়েছে সো আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মারপিট হচ্ছে সো এখানে ডেভিল আর এখানে বেঁচে আছে এখানে রকার্স রকার্সরা কোথায় টিম উত্তরপাড়া পাড়া টিম আর এখানে প্রচুর প্রচুর এখানে ফাইট হচ্ছে এখন আপান আপান কি করছে আপান বসে থাকা উচিত কেন কি এখনও বলতে গেলে টপ থার্ডও কিন্তু হয়নি পুরো টিম কিন্তু যায়নি হাওড়ার একজন বেঁচে আছে এখনও কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচজন বেঁচে আছে পাঁচটা টিম বেঁচে আছে এখন এখনও পাঁচটা টিম এখানে ওয়ান্টেড ভাই একা বেঁচে আছে ওয়ান্টেড ভাই একা বেঁচে আছে আর পুরো কনগরের টিম কিন্তু ওর ওপরে পুরো বসে গেছে ডিভি হান্টার পুরো একদম বসে গেছিলো ওর উপরে আবার জোন ক্যাপচার করার জন্য কনগরের কিন্তু এটা একটা হ্যাশট্যাগ ওপি খেলা খেলছে কনগর কিন্তু ভুঁইয়া পেয়ে যেতে পারে এখানে আপান কি করছে দেখি আপনার সামনে ম্যান ছিল আর এখানে ডাইভ ডিপি ডাইনামো ভার্সেস আপান ডিবি ডাইনামো ভার্সেস আপান হচ্ছে দেখা যাক কে জিতবে এখানে আপান নিয়ে নিয়েছে আর এখানে আপান ফাইট নিল না জাস্ট্যাগ ওপি আর এখানে আবার ওয়েটিং খেলছে দিবি হান্টার আর এখানে আপন ফাইট নেওয়ার চেষ্টা এখানে আপন আর আপন কিলচুরি হ্যায় স্টাইগ ওপি আপন কিলচুরি আর আপন একটা আরেকটা আরেকটা পেয়ে যেতে পারে আপান 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 আরেকটা একটা পেয়ে গেছে আপানকে একটু বেঁচে থাকতে হবে একটু বেঁচে থাকতে হবে আপানকে আপান এডসর অ্যাক্টিভ মেরে দিয়েছে আর এখানে অ্যাক্টিভ বেবি বসে আছে এখানে দেখা যাক কি হয় অ্যাক্টিভ বেবস বসে আছে এখানে দেখা যাক কি হয় সত্যিকারের বলতে গেলে হ্যাঁটা অবস্থা হয়ে গেছে এখানে এখানে দুটো টিম বেঁচে আছে বলতে গেলে হ্যাঁ দুটো টিম বেঁচে আছে দুটো টিমের মধ্যে ফাইট আর এখানে অ্যাক্টিভ মেরে দিয়েছে এখানে গোকুকে দেখবো গোকু ডাউন আর এখানে বেঁচে আছে শুধু উত্তর পাড়ার টিম আর উত্তর কে বেঁচে ছিল শুধুমাত্র ভাই আমি দেখতে পাচ্ছি না এখন কিছু সো যাই হোক এক্সট্রা হ্যাঁ আই থিঙ্ক বুইয়া বুইয়া উত্তরপাড়া পেয়ে গেছে তো উত্তরপাড়া হ্যাশট্যাগ হ্যাশটক ওপি কাম ব্যাক ফার্স্ট হ্যাঁ একদম একটা স্ক্রিনশট তুলে রাখি স্ক্রিনশট ওঠো না হ্যাঁ স্ক্রিনশট উঠে গেছে সো এখানে একটা ওপি ওপি বালি কিন্তু প্রচুর কিল পেয়ে গেছে বালি এবং বড়নগর প্রচুর কিল পেয়েছে এখানে কনগরের রকার্স কিন্তু কনগর একটা চুপার আর কিন্তু অ্যাশ ট্যাগ শ্রীমপুর তিন নম্বর কোয়ান কেয়ার করতে পেরেছে তার জন্য ওপি তা আমরা চলে যাব নেক্সট ম্যাচের দিকে তো চলো টাটা